ক্রিকেটের সব খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভারতের বিপক্ষে সিরিজ খেলে শ্রীলঙ্কার আয় 107 কোটি রুপি। শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়া ভারতীয় দল নিয়ে কম বিতর্ক হয়নি। খোদ অর্জুনা রানাতুঙ্গা বলেছেন, ভারত দ্বিতীয় শ্রেণীর দল পাঠিয়ে লঙ্কানদের অপমান করেছে। এরপর ভারত ওয়ানডে সিরিজ জিতলে ও শ্রীলঙ্কা জিতে নেয় টি টোয়েন্টি সিরিজ। আর এই দুই সিরিজ আয়োজন করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আয় করেছে বিপুল পরিমাণ অর্থ, যা অনেকদিন ধরে আর্থিক সংকটে ভুগতে থাকা লঙ্কান বোর্ডের কাছে বিশাল কিছু। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ভারতের বিপক্ষে হোম সিরিজ থেকে শ্রীলঙ্কার আয় হয়েছে 107 কোটি রুপি। শ্রীলঙ্কান ক্রিকেটের সচিব মোহর ডি সিলভা এই লাভের পরিমাণ জানিয়ে বলেন, প্রথম ভারতের সঙ্গে শুধু তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু এক পর্যায়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে তিনটি টি টোয়েন্টি ম্যাচের জন্য অনুরোধ করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি। এতে ভারতীয় বোর্ড রাজি হয়ে যায়। দুটি সিরিজ আয়োজিত হওয়ায় লঙ্কান বোর্ড আর্থিকভাবে লাভবান হয়েছে। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় দলের নেতৃত্ব ছিলেন শিখর ধাওয়ান। একই সময়ে বিরাট কোহলির নেতৃত্বে মূল দলটি ছিল ইংল্যান্ড সফরে। শ্রীলঙ্কা সফরে অভিষেকই হয়েছে ভারতের ছজনের। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারত সরকারের ধন্যবাদ জানিয়ে ডি সিলভা বলেন, মহামারীর সময় ও ভারতীয় বোর্ড এবং ভারত সরকার যেভাবে দল পাঠিয়েছে সেটা দুই দেশের ভালো সম্পর্কের জন্য সম্ভব হয়েছে। আশা করি আপনার পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।